সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গতদিনে আমরা একটি অনলাইন ক্লাসে যুক্ত হয়েছিলাম, সেখানে আমাদের কিছু আলোচনা হয়েছে এই তৃতীয়দের যে অ্যাসাইনমেন্ট আছে জীববিজ্ঞান প্রথম পত্রের, তো সেটির বাকি আলোচনাটি আমরা করতে চাই। অথবা যারা আজকেই নতুন করে দেখছো তারা তোমরাও খেয়াল করবা, এই প্রশ্নের প্যাটার্নটি তোমরা দেখেছো, আশা করি তোমরা আগে পরে পড়ে এই বিষয়টি বুঝতে পেরেছো যে বাবা এবং মা থেকে যে ক্রোমোজোম গুলো আসে, অর্থাৎ দাদা দাদি বলার কারণ হচ্ছে যে বাবার মধ্যে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের 4টি সুনির্দিষ্ট অংশ দেখানো হয়েছে, যে একেবারে শুরুতে প্রথম অংশ যেটা সেখানে হচ্ছে রক্তের চর্বি বেশি থাকে, সেই বৈশিষ্ট্যটি ধারণ করে এইভাবে চুলটা কোঁকড়া হয়, চোখটা বাদামি হয়, আচরণগত দিক থেকে চঞ্চল হয়, এরকম 4টি বৈশিষ্ট্য আছে। দাদির ক্ষেত্রে সেরকম 4টি আলাদা বৈশিষ্ট্য আছে। তো যখন ক্রসিং ওভার না হয় বা ক্রসিং ওভার সংঘটিত না হলে আমরা দেখি যে এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু হুবহু ঠিক থাকবে, এগুলো চেঞ্জ হবে না। তোমরা এখানে খেয়াল করেছো যে তোমাদের যে 3টি কাজ দেওয়া আছে তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে ক্রসিং ওভার ব্যতীত মিওসিস হলে কি হবে। তো তোমরা জানো যে তোমাদের কয়েন টস করতে হবে, সেখানে বাংলাদেশের কয়েনের শাপলার যে সাইডটি সেটি হচ্ছে হ্যান্ড, আর বিপরীত দিকটি হচ্ছে পয়সা, যেখানে লেখা থাকে 5 টাকা 2 টাকা এরকম লেখা থাকে, সেটা হচ্ছে তোমার টেইল। এখন এইখানে তোমরা খেয়াল করবা যে এইখান থেকে তোমরা দাদা দাদির বৈশিষ্ট্য মধ্যে যে কোনো একটি নিতে পারবা, সেই জন্য তোমরা টস করে যদি দেখো হ্যান্ড উঠেছে তাহলে দাদার বৈশিষ্ট্য নিবে। দাদার বৈশিষ্ট্য নিয়ে তোমরা এখানে লিখে দিতে পারবে, যেমন যদি হ্যাড পড়ে তাহলে তোমার কি বৈশিষ্ট্য যাবে, দেখো এখানে তোমাকে লিখতে হবে বাবার বাবার কাছ থেকে আসা বৈশিষ্ট্য, অর্থাৎ এটা বাবার কাছ থেকে কি বৈশিষ্ট্য আসছে, মানে আমার বাবার বাবার কাছ থেকে যে বৈশিষ্ট্য, বাবার বাবা হচ্ছে দাদা, রক্তে চর্বি বেশি, কোঁকড়া চুল, এগুলো কমা দিয়ে দিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে আশা করি তোমরা খেয়াল করেছো কি কি বৈশিষ্ট্য লিখতে, এখানে উপরে যা লেখা আছে সেগুলো কমা দিয়ে দিয়ে তুমি একেবারে প্রথমে লিখে দিবে রাউন্ড 1-এর মধ্যে সেটা লিখবে। আবার দ্বিতীয়বার তুমি টস করলে এই নানানির জন্য, সেখানে তুমি টস করার পরে তুমি পেয়ে গেলা হচ্ছে টেইল পেয়ে গেলা, তাহলে তুমি নানির বৈশিষ্ট্যের মধ্যে কোনগুলো লিখবে, রক্তের চর্বি বেশি, কোঁকড়া চুল, নীলাভ চোখ এবং চঞ্চল, একবার নিচের যে বৈশিষ্ট্য আছে সেগুলো তুমি এই যে মায়ের থেকে আসা বৈশিষ্ট্যই বরাবর লিখে দিবে, তাহলে এটি হয়ে গেল। জাস্ট এভাবে একটি রাউন্ড তুমি কমপ্লিট করলা। তৃতীয় রাউন্ডে যখন তুমি যাবা আবার তুমি নতুন করে টস করবে, টস করে ধরো ঘটনা করবে তোমার এটা টেইল হলো প্রথম টসটা তোমার, তাহলে দাদির বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। তারপরে তুমি আবার টস করলা নিচে নানা নানির এখান থেকে বৈশিষ্ট্য নেওয়ার জন্য, তাহলে সেখানে তুমি হয়তো হ্যাড পেয়ে গেলা, তাহলে তোমাকে এই বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে। তো এই জিনিসটি হলো একরকম হবে না, একজনের তো লিখা আরেকজন লিখা যাবে না, একেবারেই নির্দেশনা দেওয়া আছে যেরকম লিখা লিখলে কেউ যদি কপি করে লিখো তাহলে সেটা কিন্তু জিরো হয়ে যাবে। সুতরাং এইভাবে তোমরা লিখবে না, একেবারেই তোমরা নিজেরা এইভাবে টচ করে র্যান্ডমলি করবা, যেভাবে আসে সেভাবে তোমরা এখানে বৈশিষ্ট্যগুলো লিখবা। এখন কথা হচ্ছে যে তুমি যদি দ্বিতীয় বারটি দেখো, ক্রসিং ওভার যখন হয়ে যাবে তখন তুমি কি বৈশিষ্ট্য লিখবে, আমি একটু দেখাই যে এটা এটা লেখাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কি হবে বৈশিষ্ট্যগুলো। তোমরা এখানে খেয়াল করেছো যে ক্রসিং ওভার ব্যতীত তাহলে আমরা রাউন্ড 1 এবং 2-এর মধ্যে এই বাবার কাছ থেকে আসা বৈশিষ্ট্য, মা থেকে আসা বৈশিষ্ট্য, এখানে বাবা হচ্ছে আমার বাবার বাবা মানে দাদা, মা হচ্ছে অর্থাৎ দাদির কথা বলছি আমরা, সেই বৈশিষ্ট্যগুলো এখানে সুন্দর করে চলে আসলো, এবং দ্বিতীয় রাউন্ডে তুমি একইভাবে ক্রস করে সেগুলো আবার এখানে বসিয়ে দিবে, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এখন একটা জিনিস তোমরা খেয়াল করবে, আমি প্রথমটাতে আবার যাচ্ছি, যখন ক্রসিং ওভার হবে তো ক্রসিং ওভার হওয়ার পর কিন্তু এই বৈশিষ্ট্যগুলো কিছুটা চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ হবে, যেমন ধরো গতদিনের লাইভ ক্লাসে তোমরা যারা ছিলে আমি ঠিক ক্রোমোজোমকে দেখিয়েছি যে ক্রসিং ওভার যখন হয় তখন ধরো যে ক্রসিং ওভার একেবারে 1-1-এর সাথে হয় হোমোলোগাস ক্রোমোজোমে, আবার 2-তে হলে 2-2-এর সাথে হয়, 3-3-এর সাথে হয়, 4-4-এর সাথে হয়, তাহলে বৈশিষ্ট্য কিন্তু সেখানে একটু চেঞ্জ হবে। চেঞ্জ হবে বলতে কি বোঝাচ্ছি আমরা, যেমন ধরো আমি যদি তোমাদেরকে প্রশ্নের এই বিষয়টা একটা একবার তৈরি করা আছে এরকম একটা উদাহরণের সাথে মিলিয়ে দেখাই, তাহলে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এখানেও কিন্তু তোমাদেরকে টস করতে হবে, কেমন টস করে তোমরা সেটা নির্ধারণ করবা। কিন্তু আমি বলছি যে ক্রসিং ওভার যখন হয় তখন একটা সুনির্দিষ্ট জায়গায় একে হলে জাস্ট উপরের বৈশিষ্ট্যের সাথে এই বৈশিষ্ট্যটার সাথে ক্রস হবে, তখন কিন্তু বৈশিষ্ট্য ঠিক থাকবে না। যেমন রক্তে চর্বির পরিমাণ বেশি, এখন তুমি খেয়াল করো দাদার এই ক্রোমোজোমের সাথে দাদির এই ক্রোমোজোমের যদি ক্রস হয় তাহলে কিন্তু এই যে রক্তে চর্বি বেশি বেশিটা চলে আসবে দাদির এখানে, আর দাদির কম চর্বিযুক্ত যে জিনের বৈশিষ্ট্য সেটা চলে যাবে আবার এই জিনটা চলে যাবে উপরে, তাহলে কিন্তু এই শুরুতে এই বৈশিষ্ট্যটা, অর্থাৎ ক্রসিং ওভার সহ যখন তুমি বৈশিষ্ট্য লিখবে এখানে তখন রাউন্ড 3-এও এইভাবে বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে যাবে। আবার নিচের দিকে যে বৈশিষ্ট্য দেখছো সেখানেও কিন্তু একইভাবে, ধরো চুলের কথাটা যদি বলো তাহলে এটা হলো সোজা চুল,
আর কোঁকড়া চুলের মধ্যে যদি ক্রস হয় তাহলে কোঁকড়া চুলের বৈশিষ্ট্য উপরে যাবে আর সোজা চুলের বৈশিষ্ট্য নিচে আসবে। তো এই ক্রসিং এর পরে তোমাকে বৈশিষ্ট্য তুলতে হবে। আগে যেমন আমরা কোনো ক্রসিং হয়নি, যা আছে তাই তুলে দিয়েছি, কিন্তু যখনই তোমাকে বলা হলো যে ক্রসিং ওভার সহ কি হবে, তখন তোমাকে ক্রসিং ওভার সহ সেটা লিখতে হবে। জাস্ট আমরা এখানে যেটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এখানে তোমরা খেয়াল করেছো যে বাবা থেকে আসা বৈশিষ্ট্য সমূহ, তো এখানে রাউন্ড একে আমরা যেটা দেখছি রক্তে চর্বি বেশি, এটা ধরো সোজা চুল ছিল, কিন্তু এটা এখন কি হয়ে গেছে, এটা কোঁকড়া চুল হয়ে গেছে, সোজা চুলটা নিচের দিকে চলে গেছে, এই জায়গাটাই ক্রসিং ওভার হয়েছে। কেমন এইভাবে তো এখানেও ক্রসিং ওভার হয়েছে। এখন ক্রসিং ওভার যে হয়েছে সেটা তুমি কিভাবে বুঝবা? 3 নম্বর প্রশ্নের অর্থাৎ ক্ষয়ের পরে ক্ষতে আমরা আসলে কথা বলছিলাম, ক্ষয়ের কথা আমরা বলছিলাম যে ক্ষতে যখন ক্রসিং ওভার সহ তুমি লিখবে, তারপরে গতে গিয়ে কিন্তু তোমাকে এই বিষয়টি দুটো একসাথে রেখে জাস্ট এইভাবে পাশাপাশি তুমি রাখবে, পাশাপাশি রেখে সেখান থেকে তোমাকে মূল্যায়ন করতে হবে পরের বৈশিষ্ট্যটি দাঁড় করানোর জন্য। তো আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে যে এইখানে আমি তৃতীয় টেবিলটা নিয়ে আসতে পারি, নিয়ে আসলে একসাথে দেখালে ভালো হয়। তারপর আমি সময় বাঁচানোর জন্য আমি ঠিক এই দুটো টেবিল থেকে একসাথে করে কিভাবে তৃতীয় টেবিলটাতে যেতে পারি আমরা সেটা বলছি। যেমন ধরো ক্রসিং ওভার না হওয়ার ফলে তোমরা জানো যে পিতামাতার যে বৈশিষ্ট্য ছিল চুলের প্রকৃতি ছিল সোজা, কিন্তু যখন ক্রসিং ওভার হয়েছে তখন কি হয়েছে, তখন চুলের প্রকৃতি কিন্তু কোঁকড়া হয়ে গেছে। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা কোথা থেকে দেখবা? এখানে তোমরা দেখো ক্রসিং ওভার, এই যে ক্রসিং ওভার যখন হয়নি, ক্রসিং ওভার ব্যতীত বা ক্রসিং ওভার ছাড়া যখন, তখন আমরা দেখছি যে এই যে চুলের বৈশিষ্ট্য কি হচ্ছে, কোঁকড়া ছিল, কিন্তু যখন ক্রসিং ওভার হয়ে গেল তখন ঠিক এই পজিশনে চুলের বৈশিষ্ট্যটা কিন্তু তখন কি হবে, চেঞ্জ হয়ে যাবে। কেমন চুলের বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে সেটা তোমার এখানে একটু আগে পরে হয়েছে, যদি মিলিয়ে নিই আমরা কথাটা এখানে ঠিক দুইটা আগে বলছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ক্রসিং ওভার না হওয়ার ফলে পিতা থেকে আসা যে বৈশিষ্ট্য, তার মধ্যে আমরা দেখছি চোখের প্রকৃতি ছিল নীলাভ, কিন্তু ক্রসিং ওভার হওয়ার ফলে সেটা কি হয়ে গেছে, পরিবর্তিত বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে বাদামি। তাহলে চলো আমরা সেটা একটু দেখে আসি। ক্রসিং ওভার না হওয়ার ফলে সেটা ছিল নীলাভ। ওকে, নীলাভ তুমি পেয়ে গেছো বাবার কাছ থেকে যেটা এসেছে, আচ্ছা। এবং যখন ক্রসিং ওভার হয়েছে তখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সেটা তোমার নীলাভ থেকে সেটা কি হয়ে যাবে, সেটা বাদামি হয়ে যাবে। ওকে, আবার একইভাবে যদি আমরা বলি, অর্থাৎ এখানে যে তোমাকে বলছে ক্রসিং ওভার না হওয়ার ফলে পিতা থেকে আসা বৈশিষ্ট্যর কথা বললাম, এখন ক্রসিং ওভার না হওয়ার ফলে আমরা স্বাভাবিক যে টেবিলের বৈশিষ্ট্য, পথে যে টেবিল আমরা করেছি সেটার চুলের প্রকৃতি ছিল ধরো সোজা, কিন্তু যখন ক্রসিং ওভার হবে তখন সেটা কিন্তু সোজা থাকবে না, সেটা কি হয়ে যাবে, সেটা কোঁকড়া চুল হবে। তোমরা জানো যে কোঁকড়া চুল বা কি পেঁচানো চুল বলি আর কি আমরা। তাহলে এই দুটো টেবিল অর্থাৎ ক্রসিং ওভার ছাড়া যে টেবিলটি, সেই টেবিলটি দুটো কিন্তু একসাথে করে তৃতীয় টেবিলে লিখতে হবে এইভাবে। কেমন, আর শেষের দিকে গিয়ে তাহলে যদি এটা আমরা বুঝতে পারি, এটুকু বুঝার পরে তারপরে শেষে গিয়ে তোমাকে আসলে ব্যাখ্যা করে বলতে হবে যে কেন এই ক্রসিং ওভারের পরে বৈশিষ্ট্য চেঞ্জ হয়। তোমরা জানো যে ননসিস্টিক ক্রোমাটিডের মধ্যে যে অংশের বিনিময় সেটিকে বলা হয় ক্রসিং ওভার। তো এই ননসিস্টিক ক্রোমাটিডের যখন সুনির্দিষ্ট জিনের পরিবর্তন হয় তখন তাদের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, বৈশিষ্ট্যের পরিবর্তন হয় সেখানে বৈচিত্র্যতা আসে, আর বৈচিত্র্যতা আসলে তো আমরা জানি অর্থাৎ মিউসিসের যে গুরুত্ব সেটি আমরা সেখানে বলবো, যে বৈচিত্র্যতা যদি আসে তাহলে সেখানে এমন সব নতুন নতুন বৈশিষ্ট্যগুলো ইন্টারেকশন হয়, পরিবর্তন হয়, যার মাধ্যমে প্রতিকূল সিচুয়েশনে সেখানে এই জীবগুলো অ্যাডাপ্টেশন করতে পারে। তো এইভাবে এই তিনটা জিনিস অর্থাৎ ক, খ এবং গ, এই তিনটা জিনিস তোমাদেরকে আলাদা করে করতে হবে। এবং হুবাহু তোমরা অনেকেই ধরো ইউটিউব বা অন্যান্য জায়গা থেকে ভিডিও দেখতে পারো, কিন্তু সেটি হুবহু হবে না, অর্থাৎ তুমি পুরো বিষয়টি বুঝে তারপর তোমাকে সেইভাবে নিজে করতে হবে। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।